গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এখন আমরা সবাই ঘুম দিয়ে উঠে চা টা খেয়ে বসে আছি। এখানে যে রিসর্টটা আছে ওটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের। বাট এখানে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে মূর্তি রিভারে একটু জল থাকবে, আমরা একটু স্নান করবো, স্পেশালি সায়নের এক্সপেকটেশন বহুত ছিল বিকজ রকি আইল্যান্ডে আমরা চরম মস্তি করেছি। তো তাই জন্য আমরা যার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে এসেছি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে যদি আমাদের আবার রকি আইল্যান্ডে শিফট করা যায়, দেখা যাক যদি হয়ে যায় তো ভালো। হ্যাঁ, এই রিসোর্টটা সত্যিই ফ্যামিলি ফ্রেন্ডলি, খুবই ভালো, খুবই সুন্দর। সো গাইজ, যেটা একটু আগে বলছিলাম যে আমরা ম্যানেজ করছি যে যেখানে আমরা পরশু দিন ছিলাম, মানে কালকে আমরা এই রিসোর্টটা এসেছিলাম বিকালে, তো আমাদের এখানে ভালো লাগছে না বলে আমরা আবার রকি আইল্যান্ডের ওই রিসোর্টটায় ফিরে যাচ্ছি যেখানে আমরা ঝর্ণায় পাগলা স্নান করেছিলাম। তো আমরা লাস্ট টু ডেজ ওখানেই থাকবো, ওখানেই রিল্যাক্স করবো, আর কোথাও ঘুরবো বেড়াবো না, ওখানেই মাস্তি করবো, তারপরে ব্যাক টু কলকাতা। এখন আমরা সব রেডি হয়ে গেছি, জাস্ট আমাদের লাগেজগুলো গাড়িতে ওঠাচ্ছে, তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন এই রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা আবার একটা সাইট সিইং করবো, করে চলে যাব আমাদের ফেভারিট স্পট, এই ট্রিপের ফেভারিট স্পট যেটা হয়ে গেছে সেখানে। এটা হলো জলঢাকা নদী, এটাও একটা ভিউ পয়েন্ট, ব্রিজ আছে, বড় রোদ। তো এই স্পটটার নাম হচ্ছে লাল ঝামেলা বস্তি, আর ওই পারটা হচ্ছে ভুটান। পুরো এই পারটা আমরা এখানে আছি, এই পারটা ইন্ডিয়া, ওই পারটা ভুটান। দিস ইজ দ্য ভিউ। রকি আইল্যান্ড যাওয়ার আগে আমরা একটু দাঁড়িয়েছি এখানে একটা বাজারে, এখান থেকে আমরা আজকে চিকেন নিয়ে নেব। ওখানে আজকে চিকেন ফ্রাই, চিকেন রোস্ট হয়তো হবে, ফ্রাই হবে না, রোস্ট হবে, নট শিওর, বাট এখন চিকেন কিনছে। তো চিকেনটা নিয়ে দেন আমরা রকি আইল্যান্ডের দিকে বেরোবো, হয়তো আরও দেড় দু ঘন্টা লাগবে পৌঁছাতে। কটা বাজছে এখন? দেড়টা। আমরা বেরিয়েছি দশটা নাগাদ বেরিয়েছি, দেখি কতক্ষণে পৌঁছাই, খুব গরম লাগছে এখানটা। তো আমরা আবার আমাদের ফেভারিট জায়গায় রিটার্ন এসে গেছি। হ্যাঁ, এখানে আমাদের সব কস্টিউমস নামানো হচ্ছে, জাস্ট ড্রেসটা ছাড়বো আর ফাটাকসে ঝাপাং, মজাই মজা। আজ আমাদের বড়ই সুখের দিন। তো এখানে এখন হবে চিকেন ফ্রাই। আমরা মোটামুটি কিচেনটাকে কব্জা করে নিয়েছি হোমস্টের, এখানে তেল গরম হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, তো আজকে আমাদের এমনি কোনো প্ল্যান নেই, আজকে আমরা এখানেই হোটেলেই থাকছি আর রিল্যাক্স করবো, আর কালকে আমাদের রিটার্ন যাওয়া, সকালবেলা আমরা ফিরে যাব। তো আজকে নববর্ষ, তো পাহাড় থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা। আজকে কিছুই করব না, আবার একটু যাবই ঝর্ণার জলে স্নান ঠান করবো, দিয়ে আসবো, এসে রিল্যাক্সই করব, কারণ সবারই শরীরটা আজকে একটু একটু খারাপ আছে। যাই হোক, খুব ভালো লেগেছে এখানে এসে, আর তোমরা অবশ্যই এই জায়গাটায় এসো, আমি ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করবো, ডিটেলসটা আলাদা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা আমি করবো, দেখা যাক কতটা কী করতে পারি।
বাট আমি বলবো তোমরা একবার এখানে এসে এসো। এখানে মেনলি সবাই ওই সাইট সিন করে চলে যায়, বাট এখানে যদি অ্যাটলিস্ট দুদিনের জন্য তোমরা উইকেন্ড ট্রিপেও আসো তোমাদের মন ভরে যাবে। এখানে আসলে তোমাদের আর এক্সট্রা করে সাইট সিন তো কিছু করতে হবে না, এখানে এলেই তোমাদের মন খুশ হয়ে যাবে। খুশ হবে এখানে। এখন আমাদের নববর্ষ স্পেশাল ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট চলছে। এখানে বানানো হচ্ছে আলুর তরকারি, যেটা আমাদের বাঙালি আলুর তরকারি, নাম লঙ্কা কালো জিরে দিয়ে হলুদ দিয়ে, আর ওখানে অলরেডি সাথে ময়দা মেখে রেখেছে। আজকে আমরা খাবো গরম গরম লুচি আর তরকারি, আর তার সাথে ভিউটা তো তোমরা জানোই, তাও যখন আমরা খাবো তখন দেখিয়ে দেবো। জান্নাত ভিউয়ের সামনে আমরা লুচি তরকারি খেয়ে নববর্ষ সেলিব্রেট করবো। এখন রেডি হয়ে গেছি, এমনি কোথাও বেরোচ্ছি না, নিচেই আমাদের ঝর্নার ওখানে আমরা যাচ্ছি, একটু ফটোশ্যুট করবো, তারপরে এসে জলে ডুবে গিয়ে বসে থাকবো, কারণ এখন তো কোথাও আর বেরোনোর নেই, আর এই জায়গা ছেড়ে আর অন্য জায়গায় যেতেও মন আমাদের চাইছে না। তো ড্রেসগুলোকে একটু ইউটিলাইজ করতে হবে বলে নতুন জামা দুজনে দুটো পরে নিয়েছি। এখানে শাদি ফাইনাল টাচ আপ করছে আর আমি এখানে রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাবো নিচে, ভাই আর সায়ন অলরেডি নিচে চলে গেছে। চল আমাদের আজকের প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ, ডাল ডিমের অমলেট আর ভাত, আর সামনেই নাজারা। শুভ নববর্ষ গাইস। এখন ফাইনালি স্টেশনের জন্য বেরোচ্ছি, আমাদের 7টায় ট্রেন আছে। এমনিতেই ড্রাইভার দাদা আসতে লেট করে দিয়েছে, দেখা যাক। এখনই প্রায় 5টা বাজে, তো 7টায় ট্রেন আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। এটাই যে টাইমের আগে আমরা স্টেশন পৌঁছে যাই। ফাইনালি 7 ডেজ ভ্যাকেশনের পর আমি বাড়ি পৌঁছে গেছি, প্রচন্ড প্রচন্ড টায়ার্ড, আর এখানে তো পাগলা করা গরম, মানে পারছি না, জাস্ট এখন স্নানে যাবো। আই হোপ তোমাদের এই ট্রাভেল সিরিজটা দেখতে ভালো লেগেছে, আমি যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি, সব কিছু শুটও করতে পারিনি, কারণ অনেক সময় আমরা নিজেদের মধ্যে বিজি ছিলাম মজা করতে বা খেতে, বাট যতটুকু পেরেছি শ্যুট করেছি, তোমাদের দেখাবার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
টাটা।